بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত একজন দিনী ভাই প্রশ্ন করেছেন মনি পাক নাকি নাফাক অর্থাৎ বীর্য পাক নাকি নাফাক এ সম্পর্কে আসলে এ ব্যাপারে অনেক ইস্তেলাফ রয়েছে মত রয়েছে যে মনিটা পাক কি নাপাক পাক এ ব্যাপারে একদল বলেছেন যেমন এবং আবু হানি বারাহিমালা তিনি বলেছেন যে বেনাজা সাতিল মানি মানিটা অর্থাৎ বীর্যটা নাপাক পাক আবু মালিক আবু হানিব রাহিমাল্লাহ কথা বলেছেন এবং ইমাম মালিক রহিমাল্লাহ কথা বলেছেন এবং তারা দলিল হিসাবে পেশ করেছেন যে সুইলাত আয়েশা তো আয়েশা রাজুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আনিল মানি মনি মণি প্রসঙ্গে ইউসি উৎসাহবা যে মনি বা বীর্যটা কাপড়ে লেগে যায় এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল ফকরাত তখন আয়সারদ্দি আল্লাহ তালা আনহা বলেছিলেন যে কুং তো আগ সিলুহু মিনসাও বি রসুল্লাহ সাল্লাম আমি রসুলের কাপড় থেকে মনি ধুয়ে ধুয়ে পরিষ্কার করতাম রসুলের কাপড়ে যদি মনি লেগে থাকতো সেটা ধুইতাম আমি পাইয়া খরুজ ইলা সালাতে এবং সেই ধোয়া কাপড়টা পরেই তিনি সালাতে যেতেন যেহেতু তখন কাপড়ে সংকট ছিল আসারুল গুস লিফি সাওবি এবং কাপড়টা যে ধোয়া হয়েছে তার চিহ্নটা বুক আলমায়ে পানির আকৃতিতে এটা বোঝা যাচ্ছে যে পানি দিয়ে ধছে এটা বোঝা যাচ্ছে আসলে ওনারা বলতে চেয়েছেন আবুহানি রহম আল্লাহ মালিক রহমালুল ইল্লাল কোনো কোনো জিনিস করতে হয় তখনই যখন সেটা না পাক তারা এই কথা বলেছেন দ্বিতীয় আরকের মত হচ্ছেন মটটা প্রদ মটটা ব্যক্ত করেছেন ইমাম শাহির রহেমল হম এবং দাউদ রহেমল ওনারা বলেছেন যে মনি আসলে পাক আসলে পাক দলিল কি আগে দলিলটা রয়েছে সেই বুখারির দুইশো তেইশ নম্বর দুইশো হাদিস এবং সেই মুসলিমের দুইশত উনানব্বই নম্বর হাদিস পক্ষান্তরে যে দলটা বলেছেন যে মনি পাক তাদের দলিল হচ্ছে আয়সা রেদ্দি আল্লাহ তাল্লাহ আনহ আনহাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল মনি প্রসঙ্গে তখন তিনি বলছিলেন যে কুমতু আফরুকুহু মিনসাহ রসুল্লাহ সাল্লাম আমি রসুলের কাপড় থেকে খুটিয়ে খুটিয়ে মনিকে তুলে ফেলতাম যেহেতু খুটি খুঁটিয়ে তুলতো এখানে প্রমাণিত হচ্ছে যে পাক যদি না পাকে থাকতো তাহলে কি ধৈর্ত করতেন এই হাদিস টা রয়েছে আর কি সেই মুসলিমের দুইশত আঠাশ আটাশি হাদিস আর এই হাদিস ওনারা বলেন যারা বলেন যে মনি পাক আর হাদিস বলতেছেন সেটা হচ্ছে আননা দাইফান নজালাকা আয়েশা তা একজন মেহমান আয়েশার রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে থাকতেন ফাসবা যখন সকাল করলেন তো সেই মেহমান মানে স্বপ্নদোষ তার হয়েছিল হাওয়াতে কিছু বীর্য বিছানার মধ্যে পড়ে গিয়েছে এই কারণে সেই মেহমান কি করতেছিল ইয়াকসিলু সাওয়াবউ সকাল বেলায় উঠে তার কাপড়টা দুইতেছিলেন পাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো ওই আয়েশা রাদিয়াল্লাহু আনা বললেন ইন্নামা কানা ইউযিউ কা ইন রাআইতাহু আন তাকসালামাকানহু যখন তুমি দেখবে যে কোনো কাফরের মধ্যে মনে লেগেছে তখন তোমার জন্য যথেষ্ট হবে যে তুমি সেই স্থানে ধৌত করে নেওয়া ফাইললাম তারা যদি সেই স্থান দেখা না যায় কোথায় মনি লাগে তখন তা হাওলা তার আশেপাশে পানি একটু ছিটিয়ে দেবা পানি একটু ছিটিয়ে দেবা কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে মনি খুটিয়ে খুঁড়িয়ে তোলতাম ফাইসাল্লিসি অতএব সেই কাফর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত পড়েছেন আর এখানে বোঝা যাচ্ছে আল ইকতেফা বিল ফারাক এখানে খুটিয়ে খুটিয়ে তোলাটায় যথেষ্ট হচ্ছে ইয়াদুল্ল আলা তহার যেটা প্রমাণ করতেছে যে মনে কি পাক এই হাদিসটি পাবেন আপনারা সহি মুসলিমের দুই শত আঠাশি নম্বর হাদিসই পক্ষান্তরে যে সমস্ত ব্যক্তিরা বলে যে মনি না পাক তারা বলতে চাচ্ছেন যে আসলে খুটিয়ে খুঁটিয়ে তোলাটায় এটা প্রমাণ করে না যে মনি পাক মনি পাক প্রমাণ করে না বরং খুটিয়ে খুটিয়ে তোলাটা এটা হচ্ছে পবিত্র করার একটা কি মাধ্যম একটা পদ্ধতি যেমন ভাবে জুতার মধ্যে ময়লা লেগে গেলে পবিত্র স্থান দিয়ে হাঁটলে সেই জুতা কি হয়ে যায় পাক হয়ে যায় ঠিক অনুরূপ মনি মনে লেগে গেলে খুটি খুটি তোলাটা একটা কি পবিত্রতা অর্জন করার একটা কি লক্ষণ বা পদ্ধতি এবং এ ব্যাপারে আরো উত্তর দেওয়া হয় যারা বলে যে মনি পাক তারা বলে থাকেন যে আয়সার জেল্লা যে মনি কখনো খুঁটিয়ে খুঁটি তুলতেন আবার কখনো ধৌতো করতেন কখনো ধৌতো করতেন এটাই প্রমাণ করতেছে যে আসলে মনিটা না পাক নয় যদি না পাকে হইতো তাহলে সবসময় আসে কি করতেন ধৌতই করতেন কখনো খুটিয়ে তুলতেন না কারণ ওনারা বলতে চাচ্ছেন যারা বলেন যে মনি পাক তারা বলতে চাচ্ছেন ফাইনা সাও বা ইউক সাল মিলাল মুখাতে ওয়াল বুসাকে ওয়াল আসকি কখনো কখনো কাপড় ময়লা হলে কাপড়ে থুতু লাগলে কাপড়ে ঘাগরা বা ময়লা কোনো কিছু লাগলে সেই কাপড়টা কি করতে হয় ধৌত করতে হয় এর মানে এই নয় যে কাপড়ে থুতু লাগছে বা ময়লা হয়েছে এর মানে এই নয় যে কাপড়টা নাপাক হয়ে গেছে এর মানে এই নয় যে কাপড়টা কি হয়েছে নাপাক হয়েছে কখনো ময়লা হওয়ার কারণে কাপড়টা ধোয়া হয় যে না আসলে কি মণিটা কি পাক যাই হোক এ ব্যাপারে অনেক কি আছে একটা লাভ রয়েছে হম এ ব্যাপারে অনেক লাভ রয়েছে তবে ক্রম যে কথাটি সেটা বলতে যাচ্ছি এটা আছে উত্তম একটা পদ্ধতি এটা একটা উত্তম পদ্ধতি এটা হচ্ছে মিনবা এখতিয়ার নাজাফা এটা পবিত্রতা অর্জন করা একটা উত্তম পদ্ধতি আর আসলে মূলত মূল যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে মনির বিধানটা আসলে কি পাক বিধানটা আসলে কি ব্যাপারে আরো পাবেন আপনার মাজমুল ফাতোয়া হ্যাঁ আপনার একুশ নম্বর খন্ডে দু ছয় শত পাঁচ নম্বর ত্রিস্টায় এই আলোচনা পাবেন আরো আলোচনা রয়েছে এ ব্যাপারে আপনার মাজমুল ফাতোয়া একুশ নম্বর খন্ডে ছয় শত চার নম্বর ত্রিস্টা আল্লাহ আলহামদুলসাহ